হ্যালো, চেক চেক। সো তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করার জন্য আমি ক্যামেরার সামনে আসলাম, কিন্তু তার আগে তোমাদেরকে একটা গল্প বলা খুবই প্রয়োজন। যেমন কি তোমরা জানো যে সমাজ একটা ইকোসিস্টেম যেখানে সবাই সবার উপরে কোনো না কোনোভাবে নির্ভর। ভেবে দেখো, যেমন একটা দোকানদার আর কাস্টমারের উপর নির্ভরতা, বা একটা অটোওয়ালা আর যাত্রীর উপর। এই যে পরস্পর নির্ভরতা, এটা কিন্তু অনেক প্রকারের হয়। যেমন ধরো, কেউ কাউকে ফাইন্যান্সিয়ালি হেল্প করছে, বা কেউ সার্ভিস দিয়ে, যেমন টিচার্স, ডক্টর্স, প্লাম্বার্স এটসেট্রা। আর কেউ আমাদের কখনো এত ইন্সপায়ার করে যাচ্ছে যে আমরা জীবনের পথে খুব সহজভাবে এগিয়ে চলার সাহস পেয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আরেক ধরনেরও হয়, যেটা আমরা রিয়েলাইজই করি না। কিছু মানুষ আসে বা থাকে আমাদের জীবনে, যারা আমাদের সুখ দুঃখে আমাদের পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের থাকার কারণে আমাদের কমপ্লিকেটেড জীবনটা খুবই সিম্পল হয়ে যায়। আর আমি আজকে তোমাদের এমনই একটা ঘটনা বলবো আমার জীবনের, যেটা আমার চোখ খুলে গেছে, আর আশা করি তোমাদেরও ভাবাবে। জীবনটা যে এত সরল আমি কখনো ভাবিনি, ভাবতাম অনেক কমপ্লিকেটেড হয়। কিছু মানুষ হয় যারা ইনডাইরেক্টলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, দেখ এখানে তুই তোর জীবনের ফর্মুলা ভুল করছিস। আর তেমনই একটা মানুষ আমার জীবনে পাপাইদা। কিন্তু পাপাইদার কাছে যাওয়ার আগে আমার জীবনের একটা চ্যাপ্টারে এক ঝলক উঁকি মারা যাক। যখন থেকে এসছিস ফোনেই লেগে আছিস। বলো না, শুনছি তো। না, তুই ফোনটা রাখ, এইভাবে হবে না। এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, এবার বলো। আমাদের কিছু প্ল্যান ছিল, আই হোপ তোর মনে আছে। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। আসছি মানে? আমাকে যেতে হবে, আমি তোমার সাথে পরে কথা বলবো। এই তো আসলি এসে। বাবাই তো একটা চারই হতো, মাথাটা ধরে আছে। বউ ছেড়ে পালিয়ে গেল নাকি? ফালতু কথা বলিস না তো। সিরিয়াস? এই নে চাটা ধর, আর সকাল সকাল মাথাটা খাইস না। এবার বলো তো কি হয়েছে। আরে আর বলিস না, পরশু অ্যানিভার্সারি। তোর বউদ বলতেছে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াইতে, এখন এই বাজারে কোথায় নিয়ে যাই বলতো? আর কি করেই বা নিয়ে যাই? আর তার উপর শালা এই লাইটের বিল, সেইটাও দাও বাক। অবশ্যই। সে তো সবই বুঝলাম, দাঁড়াও, একদম চাপ নিও না। ধরো, আরে না 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 ভাই, এইটা আমি নিতে পারবো। আরে রাগ বলছি, রাখো তো, কিচ্ছু হবে না, রাখো তো। আরে ওদিকে নিয়ে গিয়ে সুন্দর একটা স্টোরি কি যে করিস না, এইসবের দরকার ছিল না কোনো। বুদি, হ্যাঁ আসি।
তাহলে সেই কথাই রইল, আর প্লিজ ওই দিন লেট করিস না কিন্তু। আমার কিন্তু দুদিন হবে না, আমার অন্য প্ল্যানস আছে। এটা কেমন কথা, তোর সাথে কবে থেকে প্ল্যান হয়েছে বলতো? এখন তুই এরকম করলে কি ভালো লাগে? আর ইদানিং দেখতে পাচ্ছি যে আমার কোনো ভ্যালুই নেই তোর লাইফে। আরে ওরকম কিছু না, ভুল বলছিস। এরকম না তো কি, আমার কিন্তু ব্যাপারটা প্রবলেম্যাটিক লাগছে। কার সাথে তো বিজি থাকিস বলতো? ফোন করলে ফোনে পাওয়াই যায় না তোকে, আর আমার সাথে যখন থাকিস সবসময় টেক্সট করতে থাকিস। মানে তোমার একটা দাঁড়িয়ে গেছে, আমার কিন্তু ভালো লাগছে না। সবসময় ডাউট করলে কোন মানুষটা ভালো লাগে? এত প্রবলেম থাকলে ব্রেকআপ দিয়ে দাও, থাকতে হবে না। ও এখন আমার দোষ? মানে তোদের মতো মেয়েদের না এটাই ভালো। মানে তোদের মতো মেয়ে মানে তুমি নিজেকে কি মনে করো? আরে সরি, আমি ওইভাবে মিন করি না। না তোমার ব্যাপারটা কি? তোমাকে আর কিছু বলতে হবে না, আমি আর কিছু শুনব না। এনাফ ইজ এনাফ। এই প্লিজ প্লিজ রাগ করিস না, আই এম সরি। যাস না প্লিজ। মে দাগ প্যার কে রোকল ইনহে মিটা ভি দে তুমি হে ফির বানা লিয়া কি বাবাই দা, আজকে তাহলে যাচ্ছ তো? আর যাওয়া, ভগবান কি আর অত ভালো সৌভাগ্য দিছে রে আমাদের? একই আবার কি হলো? আরে আর বলিস না, আচ্ছা শুনো না, বলছি যে আমার না ওই বিরিয়ানি থিরিয়ানি লাগবে না, ওই টাকাটা দিয়ে বিলটা মেটানো যাবে না? আমি তো জানতাম তুমি এইটাই বলবা। আচ্ছা ঠিক আছে, রাখলাম। গরিব মানুষের প্রেম ভালোবাসা বলে কিছু হয় না রে, ওইসব তোদের জন্যই ঠিক আছে। প্রেম ভালোবাসা ডেটিং সেটিং কিরে, তোর আবার কি হইল? না হয় একটা কাজ করতে পারবা? কি বল, তোমার সন্ধ্যাবেলা দোকান বন্ধ হয়ে গেলে আমাকে একটা ফোন করো। কেন বল? তোমাকে অন্ধকারে নিয়ে গিয়ে চুমু খাবো। এ তুই আর তোর এই ফালতু কথা, আরে কেন সেইটা তো বলবি। আরে তুমি ফোন করো না, আমার সাথে আমার দরকার আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার একটা চা দিও। বস দিচ্ছি। তো এটা হলো আমার আর বাবাইদার গল্প এই পর্যন্ত। এখন তারপর কি হয় বাবাইদার কলের পরেই বোঝা যাবে। এই যে বাবাইদা। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বাবাইদা, তুমি এক কাজ করো, তুমি রূপমায়া হলের সামনে এসে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়। তাহলে এখন আসি না, যাওয়ার আগে তোমাদেরকে প্রশ্নটা করে দিই, একটা সম্পর্কে কোনটা বেশি ইম্পর্টেন্ট, পরস্পর নির্ভরতা নাকি ভালোবাসা? এখন আসি, শেষটা দেখে যাও। এই যে, আরে এগুলা কি বিরিয়ানি? না না ভাই, আরে ধরো তো, সব সময় ঠিক রাখো। না 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 রাখো তো, না আমি না, আরে ধরো ধরো, তোমার জন্য দিচ্ছি না, তোমার জন্য দিচ্ছি না তো। বৌদিকে বৌদিকে খাইতে ইচ্ছা করেছিল, বৌদির বৌদিকে দিও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলা উচিত। না না, আর তুমি একটা বহুত বড় উপকার করছো আমার, ঠিক আছে? পরে বলবো সব কথা, পরে সব কথা বলবো, আমি আসি ঠিক আছে। আরে আয় বুকে তো আয়। আরে যাও, কি এনজয় করো, টাটা। মানুষ হারায় সময় হারায়, হারিয়ে যায় স্তব্ধরা, আঙুলের স্পর্শে ক্লান্তি দূর হয়, থেমে যায় সঞ্চয়, আসবে ভোর।
শেষ হবে রাত, সে আশায় পাশে থাকা ঝড় ঝাপটা ফেলে সব অধিকার ফেলে মিলে যায় দুটি পথ, শুধু পথ নয় দুজনার আকাশও এক হয়, উত্তাল হয়ে বুক ভেঙে যায় একে একে ভাঙে ভুল ভাঙে আকাঙ্ক্ষা, বেড়ে যায় একা থাকার অঙ্গীকার, তবু চলবে তারা গড়বে তারা নিজেদের যত আশা, যদি হারায় হারিয়ে যাক পিছু টান যত, বেঁচে থাকবে তাদের ভালোবাসা। হো আমার নাম তাপস সরকার, কদমতলায় আমার চায়ের দোকান, আর গোমস্তাপাড়া 5 নম্বর ঘণ্টিতে আমার বাড়ি। সকাল 7টার থেকে 3টা অবধি থাকে, তারপরে খাওয়া দাওয়া করতে যাই, আবার 5টার সময় খুলি, রাত্রি 11টা অবধি থাকি, রাত 11টা। মানে তুমি যে তোমার গল্পটা শেয়ার করছো আমাদের সাথে, হ্যাঁ, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। সিনেমাটা বানানোর পর আমরা সবাই মিলে অনেক টাইম নিয়ে অনেক বানাইছি, খুব যত্ন করে, ফার্স্ট প্রাইজও যদি আসছে বেস্ট ফিল্ম হয়ে আসছে। আজকে বাড়িতে লেট হয়ে গেল তো? কটা বাজে? 3টা বাজে। 3টা বাজে গেছে, লেট হয়ে গেল।